হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কীভাবে পারফেক্ট ভাত রান্না করা যায়। অভিজ্ঞ আপুদের এই ভিডিওটা খুব একটা কাজে আসবে না, তবে নতুন রাঁধুনি আপুদের খুবই উপকারী একটা ভিডিও এটা। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে এই কাপের 1.5 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। তো নির্দিষ্ট একটা কাপ লাগবে, কাপ বা মগ যাই বলেন। তো এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ওই যেই মগ দিয়ে আমি চাল দিয়েছি ঠিক সেই মগ দিয়ে কিন্তু পানিটা দিতে হবে। তো 3 কাপ পরিমাণ পানি দিতে হবে, এটা আমরা সবাই জানি। তবে যেহেতু এটা সেদ্ধ চাল, সেক্ষেত্রে আধা মগ পানি কিন্তু আমি বেশি দেব। যদি এটা পোলাও চাল হতো, যেটাকে আমরা চিনি গুঁড়া চাল বলি, সেই চালটার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক 3 কাপ পানি দিতে হবে। আর এই সেদ্ধ চাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আধা কাপ পরিমাণ পানি বেশি দিবেন, তাহলে ভাতটা ঠিক মতো সেদ্ধ হবে, নয়তো ভাতটা শক্ত থেকে যাবে। তো রাইস কুকারের বাটি কুকারে দেওয়ার আগে খুব ভালোভাবে নিচটা মুছে নিতে হবে, যাতে কোনো পানি না থাকে। পানি থেকে গেলে কিন্তু রাইস কুকারে সমস্যা হয়। তো এখন আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে এই যে ওয়ার্ম অপশনটা চালু আছে, আমি কুক অপশনটা অন করে দিব। এরপরে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে ফ্যানটা বাইরে পড়ে যাবে বা ভাতের মার বাইরে পড়ে যাবে। সেক্ষেত্রে ঢাকনাটা হাত দিয়ে এতটুকু পরিমাণ তুলে রাখতে হবে, তাহলে যে ভাতের মারটা উপরে চলে আসবে না এবং আশপাশের অংশগুলো নষ্ট হয়ে যাবে না। তো এটা রাখতে হবে 2 মিনিট পরিমাণ রাখলেই হয়ে যাবে, তাহলেই মারটা শুকিয়ে যাবে। এই যে এখন পর্যন্ত আমি কিন্তু ভাত নাড়া দেইনি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে ভাত। তো প্রথমবার নাড়া দিলেই কিন্তু এমনই দেখাবে, একেবারে ঝরঝরা হয়েছে ভাতগুলো, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারা পানির পরিমাণটা যদি পারফেক্টভাবে দিতে পারেন, তাহলে কিন্তু ভাত এরকমই হবে, খুবই ঝরঝরা। আর এই ভাতটা খেতে কিন্তু সবাই পছন্দ করবে, মারের সাথে যে ভাতটা থাকে ওইটার স্বাদও কিন্তু ভালো থাকে আর পুষ্টিগুণ তো অবশ্যই বজায় থাকে। এভাবে ভাত রান্না করলে কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না, এমনিতে এভাবে পারফেক্ট এবং ঝরঝরে ভাত হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর ফেসবুক পেজ থেকে যদি পেজটি ফলো করে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুল করবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।